মহামারী জেলার চিলাহাটি সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। শনিবার সকালে প্রান্তিক কৃষক মোস্তাফিজুর রহমানের 3,000 কেজি ধান ক্রয়ের মধ্য দিয়ে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চিলাহাটি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ভোগডাবুরি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, স্বেচ্ছাসেবক লীগ ভোগডাবুরি ইউনিয়ন শাখার সভাপতি আল হেলাল, মিলার পারভেজ আহসান, মর্তেস ও সুমন সরকার প্রমুখ। জেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক ডোমার উপজেলার চিলাহাটি খাদ্য গুদাম ও ডোমার খাদ্য গুদামে 620 জনের কাছে 1,860 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। অপরদিকে ডোমার উপজেলার 160 জন মিলারদের কাছ থেকে 2,284.980 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব।